রূপনগরের রূপসী দেখো তো চিনতে পারো কি না এ ঘন আধার গগনে পাড়ি দিয়েছি এক নতুন ভুবনে ঘন অন্ধকার চারিদিকে কালো আধার তারি মাঝে একটা গর্জন আর সাদা পেঁজা তুলোর মতো কিছুর আগমন সাক্ষী রইল আকাশ বাতাস প্রকৃতি ক্যামেরাবন্দি হলো ভোরের তারা চ্যানেলে আমি সঞ্জয় দেব। পুরীর সমুদ্র সৈকতে গিয়েছিলাম তখন গভীর রাত ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম এই অপরূপ সুন্দর দৃশ্য সেই সমুদ্র যার গর্জনে পৃথিবী উত্তাল হয়ে ওঠে সেই সমুদ্র যার কুল কিনারা নেই সেই সমুদ্র যার নোনা জল সেই সমুদ্র যেই সমুদ্রে আমরা নামলে একবার উঠতে চাই না স্নান করতেই থাকি সেই সমুদ্র যার আজীবন ঢেউ আসছে ডাঙার দিকে আচার কাচার খাচ্ছে অপরূপ সুন্দর দৃশ্য ভোরের তারা চ্যানেলের সমানীয় দর্শক বন্ধুদের জন্য রেকর্ডিং করেছিলাম সমুদ্রের গভীরতা মাপা যায় না সমুদ্রের সাথে কাউকে তুলনা করা যায় না কিন্তু সমুদ্র সুন্দরী সাথে ভালোবাসা করা যায় ঘোর রাতের এই মায়াকাননে অন্ধকারাচ্ছন্ন প্রকৃতিতে কত কিছুই না আমরা দেখছি দিনের বেলাতেও দেখেছি আকাশ আর জল যেন কোথায় মিশে গেছে আর রাতের বেলাতেও একই দৃশ্য তারা চ্যানেলে আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার